আকাশ এত মেঘলা যে ও না কই একলা, এখনি নামবে অন্ধকার। একটা গানের কলি দিয়েই শুরু করলাম। আজ আকাশ মেঘলা ঠিক আছে, কিন্তু সেই বরফের দিন না এখন, এখন গ্রীষ্মকাল। কিন্তু আমি আজকে যে ভিডিওটা আপলোড দেব সেটা একটা শীতের সকালের, সারা রাত বরফ পড়ে সকালের দৃশ্য কীভাবে পাল্টে গিয়েছিল, এবং বাসার থেকে অফিসে যাওয়ার পথে পথঘাট কীরকম দৃশ্য দেখা গিয়েছিল, সেটা জীবনের প্রথম ক্যামেরাবন্দি করেছি। এরকম বরফ পড়া জীবনে কোনো দিন দেখি নাই। আমাদের 18 তলা রুম থেকে প্রথমে পার্কের ছবি ধারণ করেছি, এরপরে বাসার থেকে অফিসে যাওয়ার পথে যতটুকু সম্ভব হয়েছে ভিডিও করেছি। হাঁটছিলাম খুব সাবধানে, কারণ পথ এতটাই পিচ্ছিল ছিল যে পরে গেলে অনেক বিপদ ঘটতে পারে, তাই আস্তে আস্তে হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। তবে এটাই আমার জীবনের প্রথম, এরকম বরফ নাম শুনেছি কিন্তু প্র্যাকটিক্যাল চায়নায় এসে দেখলাম। এখন আপনাদেরকে নিয়ে যাব সেই বরফে আচ্ছাদিত পথ ঘাট এবং পাশে থাকা পার্কের দৃশ্যের, গাছপালার কি অবস্থা হয়েছিল সেই ভিডিও দেখানোর জন্য। পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন বরফের সময় রাস্তাঘাটের কি অবস্থা হয়। এটা চায়না, সিয়ান। আশা করি সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। শোনো এভরি হায়ার, ডিফিকাল্ট টু ওয়ার্ক, চালা রেডি। আই হ্যাভ টু ওয়ার্ক 1 কিলোমিটার বাট দ্য রোড অল কভার রেডি। রাত ধরে বৃষ্টির মতন পইরা একবারে সাদা হয়ে গেছে। জীবনের এই প্রথম দেখলাম এগুলা বৃষ্টির মতো পইরা জমা হয়। এবছরের ভিতরে এইটাই সর্বশেষ। এখন টুডে ফেব্রুয়ারির 18 তারিখ, মার্চ মাসে আর এগুলো পড়বে না। চাইনিজ নিউ ইয়ারের সময়ও এর চেয়ে বেশি পড়ছিল একবার। হাঁটাচলা করা খুব কঠিন। বরফ পড়লে রোড গার্ড সব পিছিয়ে লেগে যায়, হাঁটাচলা করা যায় না। অনেক সতর্কতার সহিত হাঁটাচলা করতে হয়। বরফ পড়লে ওই যারা রোডে কাজ করে আর এইগুলো পরিষ্কার করে নেয়।
গত রাতে খুব একটু কম পড়ছে, এই জন্য রোড গার্ডে তেমন লোক দেখা যায় না। জীবনের প্রথম চায়না এসে দেখলাম যে বরফ কিভাবে পড়ে, প্র্যাকটিক্যালি গত রাত্রে এই বরফগুলো পড়ছে বৃষ্টির মতো পড়তে থাকে, এরপরে আস্তে আস্তে জমা হয়। গতকালকের বরফ একটু কম, কিন্তু এর আগে আরো 3-4 বার হয়েছে অনেক বেশি। কি পরিস্থিতি, এবছরের ভিতরে এটাই সর্বশেষ। পার্ক ঘাস দেখা যায় না, দেখে গেছে একবারে। হাঁটাচলা রোড দেখে গেছে, কি পরিস্থিতি। দিস ইজ দ্য লাস্ট টাইম ইন দিস ইয়ার, আফটার চাইনিজ নিউ ইয়ার দিস ইজ দ্য লাস্ট টাইম চাইনিজ নিউ ইয়ার অলসো এরকম বরফ পড়ছে। উই ক্যান সি দ্য সান, স্নো এগেন, দিস ইজ দ্য লাস্ট স্নো ইন দিস ইয়ার, বাট দিস টাইম নট সো মাচ হ্যাজ অন কিন্ডার গার্ডেন, দ্য রোড, এভরিথিং কাবার রেডি, স্টিল স্নোয়িং। রোড এভরি হায়ার বরফ আচ্ছন্ন, হাঁটা চলা খুব কষ্টকর বিকজ রোড ভেরি স্লিপি, নিড টু ওয়াক কেয়ারফুলি। আমার এই ভিডিওতে আহামরি তেমন কিছু নেই, ঘটনাটি ছিল 2019 সালের 18 ফেব্রুয়ারি। গুগল ফটোতে জমা ছিল, আমি শুধু 2021 সালের আজকের দিনে ডাউনলোড করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার জন্য রেডি করলাম। যারা দেখেছেন আশা করি ভালো লাগবে, যারা জীবনে কোনোদিন বরফ পড়া দেখেন নাই বা বরফ পড়লে রাস্তাঘাট গাছপালা কেমন রূপ ধারণ করে দেখেন নাই, তাদের জন্যই মূলত আমার এই ভিডিও। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন। যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিলে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে সেটা আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে।
ভালো থাকুন। ভিডিওটা অনেক পুরনো হলেও জীবনের প্রথম স্মৃতি ধরে রাখার জন্য মূলত আপলোড দেওয়া, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।